জাপানের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আপাতত স্থগিত করা হয়েছে। এদিকে ইইউ এর সাথে প্রথম রাজনৈতিক সংলাপে নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করতে বাংলাদেশকে পাশে চেয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সুনসুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপরেই জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করেছে সরকার। কারণ হিসেবে দেশটির রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় না হয়েছে। আশা করা হচ্ছে পরে হবে প্রধানমন্ত্রীর এই সফর। বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ে সফরে স্বাক্ষর হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম রাজনৈতিক সংলাপে মুখোমুখি হয় ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ। পরে জানানো হয় ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়াচ্ছে নিরাপত্তা সহযোগিতা পর্বেও। ইন্দো-প্যাসিফিক রিজিওনে ট্রেড পটেনশিয়াল ইজ হিউমঙ্গাস, কিন্তু একই সাথে সাথে আমরা যদি এই ট্রেড রুটটাকে সেফ এবং সিকিউর রাখতে পারি, তাহলে ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্য থেকে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। এটা সিম্পলিফাইড ভার্সন বললাম আমি, তো সেখানে আমরা একসাথে কাজ করব, এতে কোনো দ্বিমত নেই। ইইউ প্রতিনিধিরা জানান বাংলাদেশের অর্থনৈতিক শক্তি বাড়ায় প্রয়োজন বেড়েছে সম্পর্কের মাত্রা পরিবর্তনের। নতুন করে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির বড় আলোচনার বিষয় যখন ইন্দো-প্যাসিফিক অঞ্চল, তাই ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই আমরা। সেজন্যই রাজনৈতিক সংলাপে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে একমত হয়েছে ইইউ। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে ইইউ এর সহযোগিতা চায় বাংলাদেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাপানের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর আপাতত স্থগিত করা হয়েছে। এদিকে ইইউ এর সাথে প্রথম রাজনৈতিক সংলাপে নিরাপত্তা সহযোগী হিসেবে কাজ করতে বাংলাদেশকে পাশে চেয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সুনসুকের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপরেই জানা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর আপাতত স্থগিত করেছে সরকার। কারণ হিসেবে দেশটির রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় না হয়েছে। আশা করা হচ্ছে পরে হবে প্রধানমন্ত্রীর এই সফর। বর্তমান প্রেক্ষিতে এটা হচ্ছে না, তবে খুব শীঘ্রই হবে এবং আমাদের বেশ কয়েকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, এমওইউ এবং এগ্রিমেন্ট, যেগুলি আমরা আশা করছি সেই প্রধানমন্ত্রী পর্যায়ে সফরে স্বাক্ষর হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম রাজনৈতিক সংলাপে মুখোমুখি হয় ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ। পরে জানানো হয় ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়াচ্ছে নিরাপত্তা সহযোগিতা পর্বেও। ইন্দো-প্যাসিফিক রিজিওনে ট্রেড পটেনশিয়াল ইজ হিউমঙ্গাস, কিন্তু একই সাথে সাথে আমরা যদি এই ট্রেড রুটটাকে সেফ এবং সিকিউর রাখতে পারি, তাহলে ব্যবসা বাণিজ্য এবং ব্যবসা বাণিজ্য থেকে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। এটা সিম্পলিফাইড ভার্সন বললাম আমি, তো সেখানে আমরা একসাথে কাজ করব, এতে কোনো দ্বিমত নেই। ইইউ প্রতিনিধিরা জানান বাংলাদেশের অর্থনৈতিক শক্তি বাড়ায় প্রয়োজন বেড়েছে সম্পর্কের মাত্রা পরিবর্তনের। নতুন করে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির বড় আলোচনার বিষয় যখন ইন্দো-প্যাসিফিক অঞ্চল, তাই ঢাকার সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই আমরা। সেজন্যই রাজনৈতিক সংলাপে অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে একমত হয়েছে ইইউ। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে ইইউ এর সহযোগিতা চায় বাংলাদেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।